নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। করোনা অতিমারির জেরে বন্ধ হয়ে থাকা গঙ্গার পার্শ্ববর্তী একাধিক কারখানা খুলে গেল রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে। শ্রম দপ্তর জানিয়েছে, গত 13 জুন কলকাতার হুগলি মিলস কোম্পানি খুলে যাওয়া দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর সব মিলিয়ে গত এক মাসে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট 10টি কারখানা শ্রম দপ্তরের উদ্যোগে খুলে গিয়েছে। দ্রুত কারখানা খুলে দেওয়ার ফলে 10,000-এর বেশি কর্মী উপকৃত হবেন বলে মনে করছে শ্রম দপ্তর। রাজ্যের শ্রমমন্ত্রী বলেন, কারখানা চালু রাখার জন্য সব রকম পদক্ষেপ নেওয়ার ফলে দ্রুত এই সাফল্য এসেছে। শীঘ্রই আরও কিছু বন্ধ কারখানা খুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমরা আছি আপনাদের জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাওতে।